আসসালামু আলাইকুম। জুবায়ের একাডেমির পক্ষ থেকে আমি জুবায়ের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একটা ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্ট সম্পর্কে জানবো। যেহেতু আমরা ওয়েব কন্টেন্ট বা ওয়েবসাইট নিয়ে কাজ করব, তাই একটা ওয়েবসাইটের এলিমেন্ট জেনে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো চলুন তাহলে সরাসরি আমরা এখান থেকে স্ক্রিনে চলে যাই। তো আমরা এবার একটা ওয়েবসাইটের ওয়েব কন্টেন্টে চলে আসলাম। তো যেখানে লেখা আছে যে গভর্নমেন্ট স্কুল অ্যাডমিশন GSA 2021 অনলাইন প্রসেস। তো যাই হোক, এখানে যে প্রসঙ্গেই আর্টিকেলটা হোক না কেন, আমরা আপনাদেরকে এলিমেন্ট গুলো দেখানোর জন্য মূলত এই কন্টেন্টটা মানে করেছি আর কি, আপনাদের সামনে নিয়ে আসছি। তো এখান থেকে আপনারা দেখে অনেক কিছুই বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তা আমরা আসলে এই ওয়েব কন্টেন্ট বা ওয়েবসাইটের একদম প্রথম থেকে বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করি যে কোন মানে কোথায় কোন বিষয়গুলো আছে। তা আমরা একদম উপর দিকে আসি, যে একদম উপরে যে একটা ওয়েব কন্টেন্টের টাইটেল এখানে শো করতেছে, এখানে যেটাই হোক যা যেটাই হোক শো করতেছে। তো এখানে যে একটা লোগো দেখা যাচ্ছে, এই লোগোটাকে আমরা বলি হচ্ছে ফেভ আইকন। তো এই ফেভ আইকন একটা ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদেরকে একটু জেনে মানে বলে রাখলাম যে এই ফেভ আইকনটা, এটাকে ফেভ আইকন বলা হয়। এরপরে দেখেন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো লোগো। এটা হলো একটা ওয়েবসাইটের লোগো, এটা আপনাদের মনের মাধুরী মিলিয়ে একটা থিমের সাথে যেভাবে যায় ঠিক সেভাবে আপনারা এই লোগোটা আপনারা তৈরি করবেন। এটা যে কোনো ভাবে অর্থাৎ ইউনিক রাখার চেষ্টা করবেন আর কি, তাতে অবশ্যই যেহেতু একটা ব্র্যান্ড ভ্যালু আপনাকে এস্টাবলিশ করতে হবে, তো এটার জন্য এটাকে বলা হয় লোগো। এর পরবর্তীতে আমরা একটু দেখি যে এই পুরো এরিয়াটাকে আমরা কি বলবো, এই থেকে এই পর্যন্ত যে এরিয়াটা আছে এই পুরো এরিয়াটাকে আমরা বলি হচ্ছে হেড সেকশন। তো অনেক সময় আমাদের এই হেড সেকশন নিয়ে কাজ করতে হয়, অনেক সময় বলা হয় যে এই কোডটা হেড সেকশনে বসাও বা হেডার্স এ বসাও, এ ধরনের অনেক কিছু কথা হয়ে থাকে। তো এই জায়গাটাকে বলা হয় হেড সেকশন একটা ওয়েবসাইটের। তো এরপরে আমরা আর একটা জিনিস দেখি যে এখানে দুইটা নেভিগেশন বার আছে, যদিও দুইটা না এখানে তিনটা নেভিগেশন আছে। তো আমরা প্রথম থেকে এবং শেষ মানে যে তিনটা নেভিগেশন আছে আমরা সেই তিনটাই আপনাদেরকে দেখাই। তো এখানে দেখেন যে এই জায়গাটাকে যে এখানে কিছু কিছু নাম আছে, এই একটা নাম এই একটা নাম। তো যাই হোক, এই পুরা এরিয়াটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি নেভিগেশন, যে নেভিগেশনটা দিয়ে আমরা প্রাথমিকভাবে আমরা সবাইকে বুঝিয়ে থাকি বা সবাইকে দেখিয়ে থাকি, তাকে বলা হয় যে প্রাইমারি নেভিগেশন। এরপরে উপরে আর একটা নেভিগেশন সিস্টেম আছে, দেখেন এটাকে আমরা সাধারণত বলি সেকেন্ডারি নেভিগেশন। অর্থাৎ প্রাইমারি নেভিগেশনে আমরা ক্যাটাগরিকে রাখি এবং সেকেন্ডারি নেভিগেশনে এই একটা ওয়েবসাইটের সাপোর্টিং যে পেজগুলো আছে সেগুলোকে সাধারণত রেখে থাকি। এটা হলো যার যার ব্যক্তিগত বিষয়, যার যার পছন্দের বিষয়, যার যেভাবে ভালো লাগে ঠিক সেভাবে একটা সাজিয়ে মানে সাজাতে পারে। তবে প্রাইমারি নেভিগেশন হচ্ছে যেটাকে একদম মূল নেভিগেশন, তাকে আমরা প্রাইমারি নেভিগেশন বলি। পরবর্তীতে যে নেভিগেশন গুলো করা হয় তাকে আমরা সেকেন্ডারি নেভিগেশন বলি। এছাড়া এই সাইটে আরো একটা নেভিগেশন আছে, তাকে আমরা ব্রেডক্রাম্স নেভিগেশন বলে থাকি। ঠিক এখানে একটা ব্রেডক্রাম্স নেভিগেশন আছে, যে নেভিগেশনটাকে যে নেভিগেশন দ্বারা বোঝা যায় একটা আর্টিকেল মূলত কোথায় আছে। দেখেন এখানে বলা আছে, এখানে অনেকগুলো জায়গা আছে, এখানে বলা আছে একটা এই আর্টিকেলটা এই ওয়েবসাইটের হোম পেজ থেকে অ্যাডমিশন নামক একটা ক্যাটাগরির ভিতরে এই আর্টিকেলটা আছে। তার মানে হচ্ছে একটা আর্টিকেলের এক্সাক্ট লোকেশনকে এই ইসের মাধ্যমে এই নেভিগেশনের মাধ্যমে আসলে বুঝিয়ে থাকে। এরপরে দেখেন পরবর্তীতে যে জায়গাটা আছে তাকে আমরা বলে থাকি টাইটেল, যদিও আমরা গত এপিসোডে আমরা বলেছিলাম যে এটা একটা ওয়েবসাইটের টাইটেল, এই টাইটেলের উপর ভিত্তি করে ধরেন এখানে একটা কিওয়ার্ড আছে, যদি কিওয়ার্ডকে আমরা আমরা পরবর্তীতে কিওয়ার্ড সম্পর্কে আরো অন্য কিছু জানবো, তো এটাকে জেনে রাখি টাইটেল, যেটাকে ভিত্তি করে আমার একটা ওয়েবসাইট করা হয়। ও আচ্ছা, আমরা কিন্তু এর আগে একটা কথা বলতে ভুলে গেছি, এটাকে বলা হয় ইউআরএল। ঠিক এই জায়গাটাকে বলা হয় ইউআরএল, আমরা জানি না আপনাদেরকে দেখা যাচ্ছে কিনা, ঠিক এই জায়গাটাকে বলা হয় ইউআরএল। অর্থাৎ মূল সাইট স্ল্যাশ হচ্ছে যে এই আর্টিকেলটার একটা ইউআরএল, অর্থাৎ এই এই ইউআরএলটা দিয়ে যে কোনো জায়গায় ভিজিট করলে বা আপনার বন্ধুকে দিলে সে সরাসরি এই আর্টিকেলের ভিতরে চলে আসবে। তো এটা ইউআরএল গেল। আর এখানে হচ্ছে ধরেন এটাকে আমরা টাইটেল বলি।
এরপরে আমরা আরেকটা জায়গা একটু চিনে রাখি, পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করব। তো চিনে রাখি, সেটা হলো যে এটাকে বলা হয় প্রথমে যে জায়গাটা থাকে যে তাকে আমরা বলি হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা সবাই জানি যে প্রথমে যে জিনিসটা থাকে তাকে আমরা ইন্ট্রোডাকশন বলি। তো এই কথাটা বলে রাখার কারণ হলো যে এই ইন্ট্রোডাকশনের ভিতরে আমাদের অনেক কিছু অপটিমাইজ করতে হয়, কারণ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টরস এই এই ইন্ট্রোডাকশনের মধ্যে মানে লুকিয়ে আছে। আমরা যদিও পরবর্তীতে আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব। এটাকে বলা হয় ইন্ট্রোডাকশন, এটাকে বলা হয় ট্যাগ বা H2 ট্যাগ। ধরেন এখানে যদিও এই টাইটেলটা হলো, এখানে যে টাইটেলটা দেখা যাচ্ছে এটাকে আমরা সাধারণত এই টাইটেলটা H1 ট্যাগে হয়ে থাকে, এটাকে আমরা যদি H1 বা টাইটেল বলে থাকি। আর পরবর্তীতে তার থেকে দেখেন এটা একটু বড়, হ্যাঁ তার থেকে কিন্তু লেখাটা এখানে কিন্তু একটু ছোট। এটা সাধারণত হলো আমরা এটাকে বলে থাকি হলো কি বলে এই H2 ট্যাগ বলে থাকি। এটা আমরা দেখাবো যে সামনে যখন প্র্যাকটিক্যাল কাজের মধ্যে ঢুকে যাবো আমরা এই বিষয় সম্পর্কে দেখাবো, এটাকে H2 ট্যাগ বলা হয়। তারপরে ধরেন আরো কি আছে, এর থেকে যদি ছোট কিছু থাকে তাহলে আমরা তাকে H3 ট্যাগ বলবো। এখন যাই হোক, এখানে সম্ভবত H3 ট্যাগ নাই, এটা আমরা কাজ করার সময় প্র্যাকটিক্যাল যখন দেখব তখন আমরা এইগুলো সম্পর্কে শিখবো। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হলো শেয়ার বাটন। হ্যাঁ শেয়ার দিস, এখানে যদি আমরা এই ফেসবুক আইকন, টুইটার আইকন, পিন্টারেস্ট আইকন এখানে ক্লিক করি, আমাদের আমাদের এখান থেকে ক্লিকের মাধ্যমে এক ক্লিকে আমরা সরাসরি চলে যেতে পারবো, মানে আমাদের সোশ্যাল মিডিয়া মিডিয়াগুলোতে এই আর্টিকেল গুলোতে সরাসরি আমরা শেয়ার করতে পারবো। এছাড়া আর কি আছে? আচ্ছা এখানে আর একটা জায়গা আছে, সেটা হলো অথর বক্স। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, একটা আর্টিকেলের একটা অথর বক্স থাকাটা খুবই জরুরি একটা বিষয়। তো বলতে পারেন এটা অন কাইন্ড অফ র্যাঙ্কিং ফ্যাক্টরস, বা আমরা যদিও আর একটা টপিক সম্পর্কে সামনে আলোচনা করব, ইএটি নিয়ে আলোচনা করব। তো ইএটি ডেভেলপ করার জন্য এই অথর বক্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমরা সামনে এই নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। শেষে হচ্ছে কমেন্টিং এরিয়া, এখানে যে কেউ চাইলেই কমেন্ট করতে পারে। এখানে কমেন্ট লিখবে নাম, ইমেল, ওয়েবসাইট দিয়ে জাস্ট পোস্ট কমেন্ট করলে এখানে একটা কমেন্ট হয়ে যাবে। তো রিলেটেড পোস্ট এরিয়া, কোনো কোনো জায়গায় এই পোস্ট এরিয়া দেখতে পারবেন, রিড মোড দিয়ে অনেক জায়গায় থাকতে পারে, এই বিষয়গুলো থাকতে পারে, অথবা অনেক সময় আরো আরো কিছু থাকতে পারে, বিভিন্ন নামে থাকতে পারে। এইগুলো হচ্ছে রিলেটেড এরিয়া, এখানে রিলেটেড পোস্ট, অর্থাৎ এই আর্টিকেলে আসলাম এখানে কিন্তু রিলেটেড অনেক কিছু পোস্ট এখানে শো করে। আমরা একেবারে নিচে চলে আসলাম, এই এরিয়াটাকে, পুরো এই এরিয়াটাকে আমরা বলি হচ্ছে ফুটার এরিয়া, ঠিক আছে। একদম উপরে যে অংশটা ছিল তাকে আমরা বলি হেডার্স এরিয়া, আর এটাকে আমরা বলি হচ্ছে ফুটার এরিয়া, অর্থাৎ এই জায়গাগুলোকে আমরা ফুটার এরিয়া বলি। ধরেন কপিরাইট @2020 এরকম বিষয়গুলো আছে, তো এই একদম নিচের অংশটাকে আমরা ফুটার এরিয়া বলি। এরপর হচ্ছে ডান পাশে কিছুটা অপশন অংশ আছে যেখানে রিসেন্ট পোস্ট লেখা আছে, রিসেন্ট পোস্ট লেখা আছে এখানে। এখানে দেখেন রিসেন্ট পোস্ট অনেক কিছু, আমরা রিসেন্ট যে পোস্টগুলো পাবলিশ হয়েছে এই আর্টিকেল এই ওয়েবসাইটে সেগুলো এখানে শো করতেছে। এছাড়া শুধুমাত্র রিসেন্ট পোস্ট ছাড়াও আরো অনেক কিছু এখানে শো করানো যায়, এখানে অ্যাড শো করানো যায় বা আরো যেমন যা ভালো লাগে করানো যায়। তো এটাকে বলা হয় সাইড বার। এই সাইড বারটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখান থেকে মানে গুরুত্বপূর্ণ জায়গা, যদিও কেউ কেউ এই সাইড বারটা ইউজ করে কেউ কেউ করে না, এটা হলো যার যার ব্যক্তিগত রুচির ব্যাপার বা ব্যক্তিগত পছন্দের ব্যাপার। একটা ওয়েবসাইটে যে সাইড বার থাকতেই হবে এমন কোনো কথা নাই, তো এটা জেনে রাখেন এটা হলো সাইড বার। অনেক সময় অনেক কিছু বলা হয় যে একটা সাইড বারে ওই কাজটা করে আসেন আপনাদের ভালো হবে। তো যাই, এরপরে আসি আমরা একটা লিঙ্কিং সম্পর্কে জানি। এখানে দেখেন একটা লিঙ্ক করা আছে, মাউস যখন নিব তখন দেখেন এখানে আমরা একটা এই জিনিসটা ক্লিকেবল হয়ে যায়, যখনই আমি ক্লিক করলাম তখন দেখেন একটা গভর্নমেন্ট স্কুল এডমিশনের ওয়েবসাইটে চলে আসলো, এই অর্থাৎ অন্য একটা ওয়েবসাইটে চলে আসলো। এটাকে বলি হচ্ছে আমরা এক্সটার্নাল লিঙ্ক, হ্যাঁ এটাকে বলে থাকি আমরা এক্সটার্নাল লিঙ্ক, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যদি বাইরের কোনো ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে থাকি তাকে আমরা এক্সটার্নাল লিঙ্কিং বলে থাকি। এরপরে আসেন হচ্ছে একেবারে নিচের দিকে আসেন, যে এখানে দেখেন একটা ওয়েবসাইট একটা লিঙ্ক আছে, এখানে ক্লিক করলে অন্য একটা লিঙ্কে চলে যায়, অন্য একটা জায়গায় চলে যায়, এই জায়গাটাকে মানে অর্থাৎ অন্য একটা আর্টিকেলে চলে যায়। ধরেন এটা হলো সেম ওয়েবসাইটের আর্টিকেলে চলে যায়, তো সেম ওয়েবসাইটের আর্টিকেলে গেলে এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, অর্থাৎ এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে যে আমাদের নিজেদের ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো আছে সেখানে চলে যাবে ক্লিক করলে, আর এটা হলো ইন্টারনাল লিঙ্কিং। আর যেটা যেখানে ক্লিক করলে আমাদের অন্য কোথাও চলে যাবে তাকে আমরা এক্সটার্নাল লিঙ্কিং বলি। তা আপাতত এই পর্যন্তই জেনে রাখেন, এরপরে যদি পরবর্তীতে আমার আরো কিছু মনে পড়ে আমরা অন্য কোনো যখন প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো তখন এই বিষয় সম্পর্কে
আমরা আমাদের আপনাদের আরো ডিটেলস দেখানোর চেষ্টা করব কি যখন মনে পড়বে। আপাতত এই কটা পয়েন্ট আমার মাথায় আসলো, আমি আপনাদেরকে এই কয়েকটা পয়েন্টই দেখানোর চেষ্টা করলাম। তো আজকের এপিসোড এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, মাস্ক ব্যবহার করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী এপিসোডে। We'll be right back.